সরকারের অনর অবস্থানের কারণে আগামী নির্বাচন অনিশ্চিত। এই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খারাপ কিছু হলে এর দায় সরকারকেই নিতে হবে। দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মির্জা ফখরুল জানান, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন প্রসঙ্গে বিএনপি কোনো ছাড় দেবে না। প্রধানমন্ত্রী কথা দিয়ে কথা রাখেন না বলে অভিযোগ করে তাদের সাথে কোনো সংলাপ হবে না বলেও জানিয়ে দেন তিনি। বিএনপি মহাসচিব দাবি করেন, সরকারের তিন মেয়াদে শুধুমাত্র বিদ্যুৎ খাতেই সীমাহীন দুর্নীতি হয়েছে। সরকার নানা অর্জনের কথা বললেও এগুলো জনগণের সাথে প্রতারণা ছাড়া কিছুই নয় বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা যদি বলেন যে হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট, রেজাল্ট ইউ নো, হোয়াট হ্যাভ ইউ ডান, তারপরে কি করে উনি আশা করেন যে তিনি সরকারে থাকবেন আর এই দেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন করবে? একা বিএনপি তো নয়, আজকে সমস্ত নির্বাচন আপনার অন্যান্য দলগুলো কেন বলছে এই কথা যে এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া যাবে না? আগামী নির্বাচন শুধু অনিশ্চিত নয়, আওয়ামী লীগ দায়ী হবে আগামী নির্বাচনে যদি আরও খারাপ কিছু ঘটে।